দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক কিংবা ত্রৈমাসিক এমন সব সংবাদপত্র বা ম্যাগাজিন সারা বিশ্বে দেখা যায়। তবে বিশ্বে মাত্র একটি পত্রিকাই আছে যেটি বের হয় চার বছর পরপর। লা বুজি দি স্যাপোর নামের সেই ট্যাবলয়েডের নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে, আর সেটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে ফ্রান্সের মানুষ। বিশ পৃষ্ঠার এই রম্য পত্রিকাটির অনন্য বৈশিষ্ট্য হলো এর নতুন সংখ্যা প্রকাশ করা হয় কেবল 29 ফেব্রুয়ারি, অর্থাৎ চার বছর পরপর ফ্রান্সে এর দেখা মেলে। ফ্রান্সের মানুষকে আনন্দ দিতে 1980 সালে একদল বন্ধু মিলে পত্রিকাটি প্রথম বের করেছিলেন। সেই থেকে এ পর্যন্ত মাত্র 12টি সংখ্যা বের হয়েছে পত্রিকাটির। 4.90 ইউরো বা $4.20 দামের ট্যাবলয়েডটির প্রচার সংখ্যা এখন 2 লাখ। লা বুজি দি স্যাপোর এর সম্পাদক জিন ডি ইন্ডি বলেন, প্রথম সংখ্যা প্রকাশের 2 দিনের মধ্যে সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল। হকাররা আরও কপি চেয়েছিল, তখন তারা বলেছিল ঠিক আছে, কিন্তু তার জন্য মাত্র 4 বছর অপেক্ষা করতে হবে। কয়েক বন্ধু মিলে এখনও পত্রিকাটি বের করেন ডি ইন্ডি। রোম্য পত্রিকা হলেও সাধারণ সংবাদপত্রের মতোই সাজানো লা বুজি দি স্যাপোর। রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলী, শিল্পকলা, ধাঁধা এবং তারকাদের আলাপসহ সব কিছুই রয়েছে এতে। তবে প্রতিবেদনগুলো হাস্যরসাত্মক ধারাভাষ্যে ভরপুর। সম্পাদকের ভাষায় এ পত্রিকা অ্যান্টি পলিটিক্যালি কারেক্ট। লা বুজি দি স্যাপোর অনলাইনে প্রকাশিত হয় না, ফ্রান্সে কেবল নিউজ এজেন্ট বা হকার এবং পত্রিকা বিক্রির বুথগুলোতেই এটি পাওয়া যায়।